প্রিয় দর্শক সবাইকে জানাই শুভ বড়দিন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান যুগে যুগে বন্ধু যিশু আপনাদের সাথে রয়েছে আমি এলিসন লাশার ব্যানার্জি আমি হীরা রোজারিও গৌরব মহিমা প্রতাপে রাজা এলেন ধরায় উচ্ছ্বাসে উল্লাসে আজ জগৎ ভেসে যায় চলুন আমরা গানে গানে শুনে আসি সেই রাজারই কথা আচ্ছা যিশু খ্রিস্টের জন্মের তাৎপর্যটা কি চলুন শুনে আসি প্রিয় শ্রোতি যুগে যুগে বন্ধু যিশু অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজকের বড়দিন এই অনুষ্ঠানে আমি রেভারেন্ড সুকমল বিশ্বাস চার্চ অফ দ্য নাজরিন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আমার সঙ্গে রয়েছেন বন্ধু বিশপ ফিলিপ অধিকারী তালিতা কুমি চার্চেস ইন বাংলাদেশ বড়দিনের তাৎপর্যপূর্ণ হলো এই ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আগমন করেছিলেন যিনি এসেছিলেন মানুষের কাছে ঈশ্বরের প্রকাশ ঘটাতে এবং মানুষের পাপের মুক্তির মূল্য দিতে তিনি এই পৃথিবীতে আগমন করেছিলেন এবং হয়েছিল তার আবির্ভাব বড়দিন পালন করা হলো মূলত দুইটি বিষয়কে স্মরণ করিয়ে দেয় প্রথমত যিশুর এই পৃথিবীতে আগমন এবং তাকে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে মিলিত হবার আনন্দ দ্বিতীয়ত যিশু আবার এই পৃথিবীতে আসবেন খ্রিস্টানদের সেই প্রত্যাশা নিয়ে অপেক্ষার আনন্দ ঈশ্বর এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করার পরে তিনি আপন প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করলেন
প্রাণবায়ু দিলেন, যেন মানুষ একমাত্র তাহার প্রশংসা, গৌরব, তার আরাধনা, তার প্রশংসা করে। কিন্তু মানুষ অবাধ্য হয়ে, মানুষ পাপে পতিত হয়, ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে গেলেন। এই দূরত্ব থেকে অনেক ভাববাদী এসেছেন যেন এই পৃথিবীকে যেন আবার ঈশ্বরের সাথে সেই দূরত্বকে সম্মিলন ঘটাতে পারে, সেজন্যই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। সেই জন্য ঈশ্বর নিজে পুত্র হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এবং মানুষকে পাপ থেকে মুক্তি ও পরিত্রাণ দিলেন। যে কেহ তাহাতে বিশ্বাস করে সেই পরিত্রাণ লাভ করে। হ্যাঁ, ঠিক প্রায় 2011 বছর পূর্বে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। অদ্যাবধি সকল বিশ্বাসী এই মাসের এই দিনে মুক্তিদাতা, পরিত্রাণকর্তা হিসাবে আমরা সকলে তাকে হৃদয়ে গ্রহণ করি ও সম্মান প্রদর্শন করি এবং আমরা সকলে পাপ ভার তার উপরে সমর্পণ করি, যেন আমরা যীশুর দেওয়া নতুন জীবন নিয়ে নতুনভাবে তারই প্রশংসায়, গৌরবে ও আনন্দে সকলে মিলে মাতোয়ারা হয়ে উঠি। ঈশ্বরকে আমাদের অন্তর দিয়ে ভালোবাসতে হবে, কিন্তু মনুষ্যকে আমাদের হৃদয় দিয়ে ভালোবাসতে হবে। তাহলেই যখন আমরা যীশুর এই আদেশ আমরা পালন করব, যীশুর জন্মের সার্থকতা নেমে আসবে এই পৃথিবীতে। অবশ্যই যীশু বলেছেন, ঈশ্বরকে ভালোবাসো এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো। প্রিয় শুধু, আজকের এই বড়দিন যদি প্রভু যীশু খ্রিস্টের আদর্শকে আমরা মানুষের কাছে তুলে ধরি এবং মানুষ যখন তাদের জীবনকে যীশুর কাছে সমর্পণ করবে এবং তার আদর্শকে পালন করবে, তখনই বড়দিনের সার্থকতা, এই পৃথিবীতে শান্তি, আনন্দ, অনাবির মানুষের মধ্যে থাকবে। থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো ক্লেশ, থাকবে না কোনো আহাজানি, থাকবে না কোনো দুঃখ। সুন্দর হোক, সার্থক হোক এই বড়দিন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। যীশু তার অপার ভালোবাসা দেখালেন এই পৃথিবীতে জন্মগ্রহণের মধ্য দিয়ে। অজানা খনির নূতন মনির গেঁথেছি হার, ক্লান্তিবিহীন নবীনা বিনায় বেঁধেছি তার। যেমন নূতন বনের দুকুল, যেমন নূতন আমের মুকুল, মাঘের অরুণে খোলে স্বর্গের নূতন দ্বার, তেমনি আমার নবীন রাগের নবযৌবনে নবসোহাগের রাগিনী রচিয়া উঠিল নাচিয়া বিনার তার।
প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন কুমারী মরিয়মের গর্ভে গোয়াল ঘরে। সেই দিন আকাশে উঠেছিল এক বিশেষ তারা, আর সেই তারা দেখে পণ্ডিতেরা ছুটে আসলো, তাকে উপহার দিল। সেই আনন্দ ছড়িয়ে পড়েছিল সারা ভুবনে। একটি শব্দ শুনি রাতের তারা হিম বাতাসে একটি শব্দ শুনি বলবে তোমা তুমি রাজা ধীরা জগৎবাসী বলবে তোমা তুমি রাজা ধীরা অপার ভালোবাসা দেখালেন এই পৃথিবীতে জন্মগ্রহণের মধ্য দিয়ে, এবং
ক্রুশে জীবন দিয়ে তিনি ঈশ্বরের মহিমা প্রকাশ করলেন। আসুন তারই ভালোবাসায় হারিয়ে যাই গানে গানে। আমরা যে ঈশ্বরকে আগে ভালোবাসলাম তা নয়, বরং তিনি আমাদেরকে আগে ভালোবাসলেন। তাই আসুন আমরা ঈশ্বরকে ভালোবাসি এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। শুভ বড়দিন।